নমস্কার বন্ধুরা, ইতিহাসে রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন, মহাদেবের পুজোতে প্রত্যেক সোমবারে যখন আমরা উপোস করব, ব্রত পালন করব, তখন মহাদেবকে পদ্মফুল নিবেদন করা যাবে? পদ্মফুল দিয়ে মহাদেবের পুজো করা যায়? যদি করা যায়, কোন পদ্ম মহাদেবকে নিবেদন করতে হয়? বন্ধুরা, আপনাদের এই প্রশ্নের উত্তর আজকের পর্ব থেকে আপনারা পেয়ে যাবেন। প্রত্যেক সোমবারে মহাদেবের পুজো সংক্রান্ত আরও প্রশ্ন যদি আপনাদের মনে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানান। নতুন পর্বে সেই বিষয় নিয়েই আপনাদের সঙ্গে কথা বলবো। ভোলে বাবার পুজো প্রত্যেক সোমবারে করা হয়। ভগবান শিব হিন্দু ধর্মের এমন একজন দেবতা যিনি সর্বাধিক পূজিত দেবতাদের মধ্যে অন্যতম। লোকেরা প্রতিদিনই পুজো করেন, তবে সোমবারে ভোলে বাবার বিশেষ পুজোর আয়োজন হয়। এছাড়াও ফাল্গুন মাসে শিব চতুর্দশীতে মহাদেবের উদ্দেশ্যে শিবরাত্রির ব্রত অনুষ্ঠিত হয়, সেটি হলো মহাশিবরাত্রি। প্রত্যেক মাসে মহাদেবের উদ্দেশ্যে শিবরাত্রি তো পালন করেই ভক্তরা। সমস্ত ভারতবর্ষ জুড়ে শিবব্রত এমন একটি ব্রত যেখানে লক্ষ লক্ষ ভক্তরা মহাদেবের উদ্দেশ্যে পুজো অনুষ্ঠান করে থাকেন। মহাদেবের পুজোতে মহাদেবের প্রিয় জিনিস মহাদেবকে নিবেদন করার চেষ্টা করেন ভক্তরা। বলা হয় ভোলে বাবা একটুতেই সন্তুষ্ট হন, তাই তার প্রিয় জিনিস তাকে নিবেদন করলে আমাদের জীবনে বাধা বিঘ্ন দূর হবে এবং মনোবাঞ্ছা পূর্ণ হবে। ভোলে বাবার পুজোতে পদ্মফুল দেওয়া যায়। পদ্মফুল এমন একটি ফুল যে ফুল প্রায় প্রত্যেকটি দেবী বা দেবতার পুজোতে ব্যবহার করা হয়। পদ্ম আমাদের জাতীয় ফুল। সনাতন ধর্মে বহু যুগ থেকে পদ্মফুলের ব্যবহার পুজো অর্চনার সঙ্গে যুক্ত। তবে পদ্মফুলের কিছু রঙের পার্থক্য আছে, সেই অনুসারে ভিন্ন ভিন্ন দেবী বা দেবতার উদ্দেশ্যে সেটি উৎসর্গ করা হয়। সনাতন ধর্মের ঐতিহ্য অনুসারে পদ্মফুল সমৃদ্ধি এবং শান্তির প্রতীক। পদ্মফুলের সঙ্গে বেশিরভাগ সময়ে দেবী লক্ষ্মীকে আমরা দেখি, তবে ভগবান শিবও এই ফুলে সন্তুষ্ট। ভগবান শিবও পদ্মফুল পছন্দ করেন। বলা হয়ে থাকে যদি কোনো ভক্ত পদ্মফুল ভগবান শিবকে নিবেদন করেন, তবে ভগবান শিব সন্তুষ্ট হয়ে সেই ভক্তকে আশীর্বাদ করেন। পদ্মফুলকে ঐশ্বরিক ফুলও বলে, কারণ সনাতন ধর্মে এটি এমন একটি ফুল যেই ফুল প্রায় সকল দেবী বা দেবতাকে দেওয়া যায়। পদ্মফুল নীল রঙের হতে পারে, তবে এই নীল রঙের পদ্ম খুব রেয়ার, সহজে পাওয়া যায় না। এই ফুল সাদা হতে পারে, হালকা গোলাপি হতে পারে বা গভীর গোলাপি রঙেরও হতে পারে। মা লক্ষ্মীকে গোলাপি রঙের পদ্ম দেওয়ার প্রথা প্রচলিত। ভগবান বিষ্ণুকেও গোলাপি রঙের পদ্ম দেওয়া হয়। বিশ্বাস করা হয় যদি কোনো ভক্ত নীল পদ্ম ভগবান শিবকে নিবেদন করেন, তবে ভগবান শিব অত্যন্ত সন্তুষ্ট হন। এছাড়াও সাদা রঙের পদ্মফুল ভগবান শিবকে দেওয়া যায়। মা পার্বতীও সাদা রঙের পদ্ম পছন্দ করেন, এমনকি গজানন গণেশও পদ্মফুল পছন্দ করেন। বন্ধুরা, কোনো দেবতাকে নিবেদন করা ফুল, সেটি পদ্মই হোক বা অন্য কোনো ফুল, অপর কোনো দেবতাকে দেওয়া যায় না। একবার যখন কোনো দেবতাকে আপনি ফুল অর্পণ করবেন, সেই ফুল তুলে অন্য কোনো দেবতাকে দেবেন না। এছাড়াও পদ্মফুল বাসি হয় না। 5 দিন পর্যন্ত এই ফুলকে বাসি বলে মনে করা হয় না এবং এটি ব্যবহার করা যায়। আপনি যদি আপনার জীবনে শান্তি চান, তবে আপনি ভগবান শিবকে প্রতি সোমবারে সাদা পদ্ম অর্পণ করুন। জীবনে শান্তি সুখ সমৃদ্ধি অবশ্যই আসবে মহাদেবের আশীর্বাদে। আজকের পর্ব এখানে শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।